আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো যে কোন চারটি সময়ে স্ত্রীর সঙ্গে সঙ্গম করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না বা মিলন করা যাবে না, যেটাই বলেন। তো প্রিয় বন্ধুগণ, আজকের এই বিষয়গুলি যারা বিবাহিত তাদের জন্য জানা অত্যন্ত জরুরি, যারা বিবাহিত না তাদের জন্যও জানা উচিত। কারণ আজকে হয়তো তাদের বিবাহ হয়নি, কিন্তু একটা সময় গিয়ে তাদের বিবাহ অবশ্যই হবে। তো বিষয়গুলি জানা থাকলে সতর্ক থাকতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম হলো হায়েজ চলাকালীন অবস্থায়, যেটাকে বাংলায় বলি মাসিক আর আমরা ইংলিশে বলি পিরিয়ড। পিরিয়ড চলাকালীন সময়ে স্ত্রীর সঙ্গে সঙ্গম করা হারাম, স্ত্রী মিলন করা হারাম। অবশ্যই এই সময়টাতে স্ত্রী সহবাস করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন। নাম্বার দুই, নিফাসের অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। যখন কোনো মহিলার বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর থেকে পরবর্তী 40 দিন পর্যন্ত স্ত্রী সহবাস করা হারাম। এই সময় স্ত্রী সহবাস থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন। এটাকে, এই সময়টাকে বলে নিফাসের সময়। নাম্বার তিন, রমজান মাসে দিনের বেলায়। প্রিয় বন্ধুগণ, আপনার স্ত্রী আপনার জন্য বৈধ, আপনি যে কোনো সময় আপনার স্ত্রীর সঙ্গে মিশতে পারেন, সহবাস করতে পারেন, কিন্তু রমজান মাসে দিনের বেলায় আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন না। কারণ রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করা হারাম। নাম্বার চার, হজের নিয়তে ইহরাম বাঁধা অবস্থায়। যদি আপনি বাড়িতে থাকা অবস্থায় ইহরাম বাঁধেন, আর সেক্ষেত্রে আপনি যদি হজে যাওয়ার আগে আপনি স্ত্রী সহবাস করতে চান, তাহলে করতে পারবেন না। কারণ ইহরাম যদি আপনি বেঁধে ফেলেন, তাহলে আপনার জন্য স্ত্রী সহবাস সম্পূর্ণভাবে হারাম। তো প্রিয় বন্ধুগণ, এই হলো মোট চারটি সময়, যে চারটি সময়ে স্ত্রী সহবাস করা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত সময়ে আপনাকে, আমাকে, আমাদের সকলকে সতর্ক এবং সাবধান থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম।